নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। রাতের আধারে এক কৃষকের কচু ক্ষেত ধ্বংস করে দিয়ে গেল দুষ্কৃতিকারীরা। শনিবার গভীর রাতে দুই কৃষকের কচু ক্ষেত ধ্বংস করলো দুষ্কৃতিকারীরা। ঘটনা চুরিলাম আরডি ব্লকের অন্তর্গত উত্তর চুরিলাম গ্রাম পঞ্চায়েতের ফকিরামুড়া পরিমল চমুনি বাজার সংলগ্ন এলাকায়। রবিবার সকাল ভোরবেলায় আলু ফোটার আগে জমিতে এসে কচু ক্ষেতের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক ফজল মিয়া। ফজল মিয়ার চিৎকারে এক এক করে গ্রামের মানুষ কচু ক্ষেতের সামনে ছুটে আসে। হঠাৎ করে চিৎকার শুনে গ্রামের মানুষ হতভম্ব হয়ে গেল। কি হলো, এক এক করে ছুটে আসে ফজল মিয়ার জমির ধারে। ফকিরামুড়া এলাকার সফল কৃষক আব্দুল ছুবান, বয়স 90 ছুঁই। আব্দুল ছুবান দীর্ঘ 65 বছর ধরে কৃষিকাজ করে আসছেন এই জমিগুলিতে, কোনোদিন এমন হয়নি বলে জানান উনি। চলুন দেখে নেই বিস্তারিত। দাদু কি তো হয়েছে না ফকিরামুড়া কচু ক্ষেত? একটু কচু গাছ, কচু গাছ রাত্রে আইয়া ভাঙালে ঠিক আছে জানি। আমরা তো আর দেখছি না রাত্রে পড়ার সময় এ ভাঙ থেকে এবো। আমার ছেলেরা কচু করছে। আপনার ছেলের? হ্যাঁ। কত কিরা একটা কচু বিক্রি করতে? একটা কচু ধর না নিচে 50 টাকা, 80 টাকা, 70 টাকা, 60 টাকা এরম করে বিক্রি। কতটি কচু গাছ ধ্বংস করছে? কচু কচু না অন্ত 2-250 কচু হইব, ও 250-300 কচু। কোনো সময় এরম হয়েছে না? কোনো সময় এরম হয়েছে না, কোনো সময় আমরা এনে এরম হয়েছে না। কত বছর ধরে করতেছেন আপনার এনে কচু? আমরা অনেক বছর তামাতে আমরা কামরে আর ফেসাই, এটা কোনো ব্যবসা নাই, কোনো ইয়া নাই, আমরা খেতে কিছু করি আর কোনো মতে বাঁচল। আমরা প্রায় কত বছর কত বছর অন্তর্ভুক্ত নিচে আমার আমার বয়স তো চলছে 90 বছর, অন্তর্ভুক্ত নিচে 60 বছর পর্যন্ত আমরা এটি করতে আছি। কোনো সময় এরকম কেউ ধ্বংস করছে? না না, এরকম কেউ এরকম ধ্বংস করছে সন্দেহ হয়নি কারোরে? না না, কেউ আমার সন্দেহ না। তো প্রচুর টাকা তো লস হয়েছে না? হ্যাঁ, প্রচুর টাকা নষ্ট করে দিচ্ছে। আপনার নামটা কি? তা আমার নাম আব্দুল সুবান। আপনার ছেলের কচু ক্ষেত না? আমার ছেলে। এটা কোন জায়গা? এটা উত্তর চুরিলাম ফকিরমুড়া। কীটা হয়েছে আপনার কচু ক্ষেত? কীটা হয়েছে বলতে দেখেন, আমি গত শুক্রবারে এন পোলট্রির লেদা সারাই না থুইছি জমিনে দিতাম বললাম, এটি এন ওই জমিনে থুইছি। এটি নিয়ে মনে হয় ব্যাখ্যা করে হইতে পারে, ওটা আমার কোনো মানে আমি কেউ লোক কোনো গালাগালিও করছি না। এন প্রায় আমার বয়স প্রায় আমার 45-এর উপরে হয়েছে, কেউ লোক আমার ঝগড়া ঝাটিও নাই। হ্যাঁ, আমি এনে এটি থুইছি এন এটি জমিনে দেবো, মানে আজকে দিয়ালামো কালকা রাত্রে এটিতে ছিড়া বিড়া লাদাটির সবজি ফালাইছে। ফালাইয়ে দেন আমার এই কচুটি এটি সবজি ফারাইয়া হ্যাঁ বাইরিয়া ভাঙছে। আমি ধরেন কচুটি একটা 70-80 টাকা করে বিক্রি করি, প্রায় ধরেন আমার প্রায় 400 কচু আমার নষ্ট করে দিয়েছে। কত টাকা হইব অনুমান? কত টাকা প্রায় ধরেন 8-10 হাজার টাকা ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস করে দিচ্ছে। কবে থেকে শুরু করছিলেন কচু কচু বেচা? বেচা আরম্ভ করছি মনে করছি আজ 5-6 দিন হচ্ছে বেচা আরম্ভ করছি। হ্যাঁ, বেচা আরম্ভ করছি। কত টাকা বেচছেন? আমি ধরেন ওই জমিন টান জমিনে জল লাগছে, এই টান জমিন লাগান নিয়ে একটু ব্যস্ত আছি। অনেক কচু বিক্রি করতাম পারতেছি না কালকা রাত্রে আইয়া। এই আমার কতটুকু জায়গাতে করছিলেন কচু? এখন প্রায় আধা ঘন্টা 10 ঘন্টা। কত টাকা খরচ হয়েছে অনুমান? এখন আমার প্রায় 25,000 টাকা খরচ হয়েছে। মাত্র বেচা শুরু করছিলেন? বেচা শুরু করছিলেন। কত টাকা বেচছিলেন অনুমান? বেচছি প্রায় 7-8 হাজার টাকা বেচছি। আর 8-10 হাজার টাকা কচু ধ্বংস করে দিয়েছে না? ধ্বংস করে। এটা কোন জায়গা? এটা উত্তর চুরিলাম ফকিরামুড়া। আপনার নাম কি? আমার নাম ফজল মিয়া। কত বছর ধরে আপনি কচু চাষ করেন? কচু প্রায় 3-4 বছর কম থেকে কচু চাষ করি। কোনো সময় এরকম হয়েছে না? না, কোনো সময় এরকম হয়েছে। তো আপনি কি কারোর সন্দেহ হয়? না, করা আমার কেউ সন্দেহ নেই, কারোর সন্দেহ করুন আমার কোনো সন্দেহ নেই। দুষ্কৃতীরা করছে রাতে রাতে? রাতে রাতে করছেন কারে কম? আপনি কি থানাতে জানাইছেন? না, কেউ জানাইছেন। জানাবেন না থানাতে? না, জানাবেন জানাই কি আমার। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।